বাস্তবতায় আমরা অনেককে দেখি কোরআন পড়ে, কোরআনের কাছেও আসে, কিন্তু বলে হুজুর আমি গোপনে আসি, দিনকাল ভালো না। দিনকাল 1500 বছর আগে তো খুব ভালো ছিল না? বলেন বলেন, অন্তত তার তুলনায় এখনো ভালো আছে। সেই হিসাব করলেও তো আপনাকে কোরআনের কাছে আসলে অন্তত কোরআনের বাণী নিয়ে একটু অপেন হওয়া লাগবে। আর আপনি ওই দোহাই দিয়ে বলেন যে আমি গোপনে আছি, দিনকাল ভালো না, আপনার জন্য আর ভালো দিন আসবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ওয়াজান। প্রশংসা সব ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাকে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। কেমন কিতাব দিলেন? আলাম ইয়াজআল লাহু ওয়াজান, যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোরআনের ভেতরে কোনো মারেফতের কথা আল্লাহ দেয়নি, যা দিয়েছেন সব অপেন কথা। এই জন্য সঠিকভাবে যদি কেউ কোরআনের কাছে আসতে পারে, কোরআন বোঝে, সেও আর গোপন থাকতে চায় না। আপনি তাহলে পিটিয়েও গোপন রাখতে পারবেন না, সে অপেন হতে চাইবে, কি হবে বলেন? অথচ বাস্তবতায় আমরা অনেককে দেখি কোরআন পড়ে, কোরআনের কাছেও আসে, কিন্তু বলে হুজুর আমি গোপনে আসি, দিনকাল ভালো না। দিনকাল 1500 বছর আগে তো খুব ভালো ছিল না? বলেন বলেন, অন্তত তার তুলনায় এখনো ভালো আছে। সেই হিসাব করলেও তো আপনাকে কোরআনের কাছে আসলে অন্তত কোরআনের বাণী নিয়ে একটু অপেন হওয়া লাগবে। আর আপনি ওই দোহাই দিয়ে বলেন যে আমি গোপনে আসি, দিনকাল ভালো না, আপনার জন্য আর ভালো দিন আসবেও না। হযরত ওমর যখন কোরআন শুনলেন, তিনি শিক্ষিত মানুষ ছিলেন, শোনার পরে তিনি বুঝে ফেলেছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার 14 নম্বর আয়াত। হযরত ওমর এই আয়াত পর্যন্ত কোরআনের সূরা তাহা পড়েছিলেন। তার বোন যখন তার হাতে গোসল করার পরে কোরআন তুলে দিয়েছে, কোরআনের ওই পাতাটা, এই 14 নম্বর আয়াত পড়ার পরে তার মন মেজাজ সব চেঞ্জ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মারধর করেছি, তোমার গায়ে হাত তুললাম, আঘাত করলাম, আমারে মাফ করো, আর যেটা পড়ালে এই কোরআন যার ওপরে নাজিল হয় আমাকে তার কাছে নিয়ে চলো। নবীজির কাছে গিয়ে হযরত আরকামা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে নবীজি বসে কথা বলছিলেন সাহাবীদের নিয়ে। হযরত ওমরকে দেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, আপনি একটু মাথা নিচু করেন, ওমর আসতেছে, ওর ভাব ভালো না, যদি খারাপ উদ্দেশ্যে আসে তাহলে ওখান থেকে শেষ করে দেব, যদি ভেতরে আসতে চায় ভালো উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে নিয়ে আসবো, আপনি একটু বসেন। নবীজি বললেন, চাচা আমি যদি বসে পড়ি তাহলে দাঁড়িয়ে থাকবে কে? এটা নেতার বৈশিষ্ট্য, নেতা যে হবে সে তার কর্মীদেরকে বলবে আমি যদি বসে পড়ি তাহলে সামনে থাকবে কে? এই বৈশিষ্ট্যটা এখন অনেক নেতার ভেতরে নেই। হযরত ওমর আসলেন নবীজির কাছে, নিজের তরবারিটা পায়ের কাছে রেখে দিলেন, হে রাসূল, এই যে তরবারি আপনাকে আমি দিলাম, মেহরবানি করে এটা দিয়ে আমার কুফুরের যে কল্লা আছে, কুফুরের কল্লা আপনি কেটে খান খান করে দেন। আমি এসেছি আপনার কাছে এই কথা জানার জন্য যে কোরআন আপনার প্রতি নাজিল হয় আমি একটু আগে পড়লাম, এ কোরআন কি সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সব সত্য। হযরত ওমর ওই সময় বলেছিলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কোরআনের পক্ষে মিছিল দিয়ে আসি। অনুমতি নিয়ে তিনি গেলেন কাবার দিকে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মক্কার কাফেরেরা চিন্তা করে অবস্থায় কাবা শরীফে আল্লাহ আকবার তাকবীর দেখে জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর,
তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো যতটুকু ধারণা, আজ বিশ্বে যারা কোরআন পেয়েছে হযরত ওমরের মতো যদি বুঝতে পারে আর ওর মতো যদি মন মানসিকতা তৈরি করতে পারে, এই দেশে লক্ষ কোটি মুসলমান না, 64 জেলায় 64 জন হলে যথেষ্ট। এদেশে অন্তত কোরআনের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। ঠিক।